জনাবে আমিনা শুনতিছি ইয়ে আওয়াজ আতি থি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। ফটিকছড়ি ফতেপুর ইউনিয়নের জাহানপুর তেলপাই সৈয়দবাড়ি দরবার শরীফের অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহের 22তম ওরস শরীফ উপলক্ষে খতনা, কর্ণচ্ছেদন, শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী ও হুজুরে কেবলার জীবনী শীর্ষক আলোচনা সভা গত 13 ও 14 ডিসেম্বর বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বর্তমান সময়টা এমন কঠিন সময় যে সময় নিজের ঈমানটা ঠিক রাখা এত কঠিন যে একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যত কঠিন তার চাইতে শত কোটি গুণ বেশি কঠিন। ঈমানের উপর অধিষ্ঠিততা কাজ করে বলে সুবহানাল্লাহ। বিভিন্ন রকমের ফেরকা, বিভিন্ন দেশের বিভিন্ন রকমের কথাবার্তা, মানুষ বিভ্রান্ত, নিরুপায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাউদার্ন ইউনিভার্সিটির প্রভিসি ও নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আশরাফ। এর প্রধান বক্তা আছেন লন্ডন যুক্তরাজ্য পিএইচডি গবেষক ইউকে গাউসিয়া কমিটির সভাপতি আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডক্টর শাইখ সাইফুল আজম বাবর আল আজহারি। বিশেষ অতিথি আছেন জাফতনগর ইউপি চেয়ারম্যান এম এ হালিম, চট্টগ্রাম কোর্টের আইনজীবী মোহাম্মদ সোহেব, শাহজাদা সৈয়দ মোহাম্মদ তাওসিফুল হুদা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো বুথ ক্যাপ। পরে 120 জন শিক্ষার্থী দলের মধ্যে শিক্ষা সামগ্রী, 100 জন অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানের মধ্যে 25 জন শিশুরে খতনা ও 100 জন কন্যা শিশুর কর্ণচ্ছেদন করা হয়। দ্বিতীয় দিনে মিলাদ মাহফিল ও হুজুরত জীবনী আলোচনা করায় বক্তলে হয়ে আল্লাহর ওলিওলো জীবন আদর্শ ধারণ করে যদি মানুষ জীবন পরিচালনা করা হয় তাহলে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সামাজিক নানা অপকর্মতুন যুব সমাজের রক্ষা করণ যাইব এবং দুনিয়া ও আখিরাতের মধ্যে শান্তি বিরাজ করিব। উক্ত মাহফিলত সভাপতিত্ব গড়িয়ে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করে সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীল পীরে তরিকত হজরতুল্লাহ আলহাজ আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা। মোনাজাত শেষে প্রায় 10,000 মানুষের মধ্যে তাবারুক বিতরণ করা হয়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেনিসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, এবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আরা সাগাইয়া হতা হই।